টুকু দিঠি মরম পরে রাখো, যত সরমে মোর সরম দিয়ে নীরবে চেয়ে থাকো। প্রভু সকল ভরা ক্ষমায় তব রাখো আবৃত করে, মোর যেখানে যত ত্রুটি। মোরে দিও না দিন সুখের আশে করিতে দিন গত, শুধু শয়ন পরে লুটি। আমি চাইনি যাহা তাই দিও হে আপন ইচ্ছা মতো, আমার ভরিয়া দুই মুঠি। মোর যতই তৃষা ততই কৃপা বরষা এসো নেমে, মোর যত গভীর দৈন্য তত ভরিয়া তোল প্রেমে। মোর যত কঠিন গর্ব তারে হানো ততই বলে, তাহা পড়ুক পায়ে টুটি। রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করছি আমার কথা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে রবিবার পয়লা জ্যৈষ্ঠ 1428 ইংরেজির 16 মে 2021, তিথি বৈশাখ শুক্লপক্ষ চতুর্থী, নক্ষত্র আর্দ্রা, সূর্যোদয়ের সময় ভোর 4:59 হয়ে 53 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:05 হয়ে 57 সেকেন্ড। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ। দিনের বেলা 11:14 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, এবং চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক, যার শরণাগত সৌমিত্র পাতায় আমি উপস্থিত থাকি প্রত্যেক দিন রাত্রি 9:30 সময়, শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় আপনারা অনেকে নতুন নতুন আসছেন প্রত্যেক রাত 9:30 সময়, আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আড্ডা হচ্ছে। আপনি যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে স্বাগত। এখন একটু গান, গানের পর রবিবারের শরণাগতে যেরকম নিয়ম, আপনারা একটি করে বাণী পাঠান, সেই বাণীর সূত্র ধরে আপনাদের সৌমিত্র বসুর যে প্রতিক্রিয়া প্রকাশ পায় একটা গল্পের মধ্যে দিয়ে, সেই গল্পটা শোনাবো আপনাদের। যেমন, মিথ্যা ও সঠতা ছাড়া অন্য সবকিছুই ভালো, তলস্তয়ের এই বাণীটি পাঠিয়েছেন মানসী চৌধুরী। তাই নিয়ে সৌমিত্র বসুর গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। বিষয়, মিথ্যা ও সঠতা ছাড়া অন্য সবকিছুই ভালো, বলেছেন তলস্তয়, পাঠিয়েছেন মানসী চৌধুরী। আরে তু বলে একটা কুৎসিত গালাগাল, এবারে বাপমা তুলে চুপ করে দাঁড়িয়ে আছে মৈনাক। তার অসম্ভব ইচ্ছে করছে গালে একটা ঠাটকে চড় মারতে, কিন্তু কি করে মারবে? চাকরি, মনিব, এটা তো খাবেই এই গালাগালটা, এটা তার প্রাপ্য। আরো কি কি বাকি আছে তার জন্য অপেক্ষা করে আছে। না, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, তেওয়ারি উঠে এসে তার গালে একটা থাপ্পড় মারল। তেওয়ারি মাঝবয়সী, আর এত অভাবের মধ্যেও মৈনাকে শরীরটা পোক্ত, তাই ঘুরে পড়ে যায়নি, দুপা ছিটকে গিয়েও দাঁড়িয়েই ছিল সে। তাতে তেওয়ারির রাগ আরো বেড়ে গেল নিশ্চয়। আর একটা অশ্রাব্য মুখ খারাপ করে সে যা বলল, তার সাদা বাংলা হচ্ছে, তুই আর এই কোম্পানিতে ঢুকবি না, আর অন্য কোনো কনস্ট্রাকশনের কোম্পানি যাতে তোকে না নেয় তার ব্যবস্থা আমি বুঝে নেব। মাথা নিচু করে বেরিয়ে এলো মৈনাক। অফিসের বাকি লোকজন তার দিকে আড় চোখে তাকিয়ে আছে। না, চিঠি চাপাটির তো কোনো ব্যাপার নেই, এইরকম কোম্পানিতে ও যা চাকরি করে বা করত, ওসব অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরি যাবার চিঠি, এসবের ন্যাগামি কিছু থাকে না। বাইরে ধুধু করছে রোদ, সে ভেবেছিল তেওয়ারির পায়ে গিয়ে পড়বে, কাঁদবে, পারল না। সে তো অনেক কিছু ভাবে, সে তো এও ভেবেছিল যে সিমেন্টে অতখানি মাটি মেশাচ্ছে মেশাক, তার গায়ে পড়ে ওদের খবরটা জানাবার দরকার কি? ভাবে,
আর পাঁচজনের মতোই ভাবে, কিন্তু কে যেন ভেতর থেকে তাকে দিয়ে এমন কাজ করিয়ে নেয়। আজ তো চাকরিটাই চলে গেল। শুনছেন রবিবারের শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু গল্প শোনাচ্ছি আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এর মূল উৎস বা প্রেরণা বলতে পারেন মানসী চৌধুরীর পাঠানো একটি বাণী, তলস্তয়ের বাণী, মিথ্যা ও সঠতা ছাড়া অন্য সবকিছুই ভালো। 92.7 বিগ এফএম। মুশকিল হলো বাড়িতে এই নিয়ে কোনো কথা বলবে না কেউ। চাকরি চলে গেছে এই খবরটা দেওয়ার পর বাবা হতবাকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকবে, মা মাথা নিচু করে হয়তো অন্য ঘরে চলে যাবে। এই যা কিছু করেছে, নিজের সততা দেখাতে গিয়ে চাকরিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছে, তার জন্য কেউ দোষ পর্যন্ত দেবে না তাকে, শুধু সংসারটা হাঁ মুখ করে তাকিয়ে থাকবে, ব্যাস আর কিছু না। হঠাৎ কি মনে হলো পকেটের ভেতরটা একবার কেঁপে উঠল না? খুলে দেখে 7টা মিসড কল, একটাই নাম্বার থেকে, অচেনা নাম্বার। কি দেওয়ারই কোনো লোক? প্রথমে তো সে কথাই মনে হয়, আরো কিছু অপমান বাকি থেকে গেছে বুঝি, নাকি আবার ফিরে যেতে বলছে। চাকরিটা থাকবে তাহলে? চাকরিটা থাকার সম্ভাবনাতেও মনটা খুশি হল না তার। যাই হোক, ফোনটা তুলে সে কাঁপা গলায় বলল, হ্যালো। ধুতি পাঞ্জাবি পরা গোলগাল মানুষটি হাত বাড়িয়ে বললেন, নাও। তার সামনে কফির কাপ, প্লেটে ঢালাও কাজু বাদাম। তিনি আবার বললেন, আরে নাও নাও, সকাল থেকে তো শুধু ঝাড়ি খেয়েছ, পেটে তো কিছু পড়েনি, খেয়ে নাও, তোলো 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 তোলো। মৈনাক যন্ত্রের মতো এক মুঠো কাজু বাদাম তুলে নিল। তেওয়ারি কনস্ট্রাকশনকে না বলে দিয়েছি, সিমেন্টের সঙ্গে অতখানি গঙ্গামাটি আমাদের হজম হবে না। হেসে হেসে রসিকতার মেজাজে বলেন মানুষটি, খুব একটা আপন করা গলায় কথা বলতে পারেন। ভাগ্যিস তুমি খবরটা জানিয়েছিলে, তা চাকরিটা তো গেছে? আরে আসে আসে, সব খবরই আসে। আর তাছাড়া এটা কি খুব একটা অভাবিত খবর? শোনো, তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করো, এনাও অ্যাপয়েন্টমেন্ট লেটার। মাইনের অঙ্কটাই শুধু দেখতে পেয়েছিল মৈনাক, বাকি সবটা ঝাপসা হয়ে গেল। গল্প শেষ, গান শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি রবিবারের শরণাগতে 4টি গল্প। তার মধ্যে দ্বিতীয় গল্পের বিষয় হল যে আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, দোষটা আগুনের নয়। স্বামী বিবেকানন্দের কথা পাঠিয়েছেন সুস্মিতা গোস্বামী। উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, দোষটা আগুনের নয়। মা মারা যায় তার 11 বছর বয়সে, বাবা তার পেটে লাথি মেরেছিল, মা চলে গেল রক্ত বমি করতে করতে, আর বাবা চলে গেল জেলে, বোন ভেঙে গেল যখন তার 14 বছর বয়স। ভেসে ভেসেই বেড়াচ্ছিল, একটা মোটর গ্যারেজে কাজ জুটে গেল, ওই 5 মাসের কাজ। সেই থেকে গাড়ি তাকে খুব টানত, আস্তে 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 গাড়ির মিস্ত্রি, গ্যারেজে কাজ করে, তার বাইরে এ ও সে আলাদা করে ডাকলে গিয়ে করে দিয়ে আসে। রাত্রির বেলা বাড়ি ফিরে তেল কালি মাখা জামা কাপড় পরেই ঘুমিয়ে পড়ে। এই হলো সারাদিনের ব্যাপার। এর মধ্যে কোথা থেকে বাপের কোন এক ভাই এসে হাজির, রোজগারপাতি তো ভালোই হচ্ছে, এবার একটা বিয়ে কর, ভালো মেয়ে আছে আমার হাতে। ভালো খারাপ আর সে কি বোঝে, বন্ধুরাই যা করবার করলো, বিয়ে হয়ে গেল। আর তারপরেই দেখলো কেসটা তো খুব অন্যরকম, ঘরের চেহারাটা পাল্টে গেল, দরজায় পর্দা, দড়িতে শাড়ি ঝুলছে, ঘরের মধ্যে কেমন একটা মেলি মেলি গন্ধ,
আর হোটেলে গিয়ে খেতে হয় না, গ্যারেজ থেকে দুপুরবেলা চলে আসে, আর রাস্তার কলে চান সেরে ঘরে ঢুকে দেখে মেজে চট পেতে থালা সাজিয়ে রেখেছে বউ। বউ শুনতে কিরম লাগে না? গ্যারেজে যতক্ষণ কাজ করে সব সময় মনের মধ্যে বউ। নেশার ঠেকে যাওয়া বন্ধ হয়ে গেছে, কি করবে? ফট করে তার হাতটা নিজের মাথায় ঠিকই বলে কসম খা। তারপর বলবার জন্য ফিরে আসবে সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর গল্প শোনাচ্ছিলাম আপনাদের, স্বামী বিবেকানন্দের বাণী, পাঠিয়েছেন সুস্মিতা গোস্বামী, তার সূত্র ধরে গল্প। বাণীটি হল, যে আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, দোষটা আগুনের নয়। একদিন অনেক রাত্রিরে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, মুখে গলায় ঘাম, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। সে দেখল একটা বিশাল বাজ নাকি পাখি দু ডানা দিয়ে তাকে জাপটে ধরেছে। সে ছটফট করছে, দম আটকে আসছে, কিছুতেই ছাড়াতে পারছে না। ওটা একটু জল খেয়ে বিছানায় আবার এসে শুয়েছে, বউ উঠে বসল। কি হলো, স্বপ্ন দেখেছ? কি স্বপ্ন গো? কিছু না বলে চুপ করে গেল সে। তুমি অমন করে বললে কেন, কি হয়েছে তোমার? বলো না, কি স্বপ্ন দেখলে বলো না, আহ বলে ঝাঁঝিয়ে উঠে আবার শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসে না। পাশ থেকে বউয়ের ফোঁপানির শব্দ, মনটা আরো তেতো হয়ে যাচ্ছে। তার মনে পড়ে যাচ্ছে সে কেমন একটা হয়ে গেছে এখন, বন্ধুরা সব দূরে চলে গেছে, ঠেকে যাওয়াই হয় না, কি করে যাবে? পাঁচটা মিনিট দেরি হলেই বাড়িতে হাজার তাড়া। দেরি হলো কেন, কি হয়েছিল? তুমি সত্যি কথা বলছো না, আমি বুঝতে পারি। ওই স্বপ্নে দেখা বাজ পাখিটার মতো তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে বউ। তার জীবনে যা কিছু ছিল, যা কিছু স্বাধীনতা, সেই সমস্ত কিছুকে একটা ঘরের মধ্যে ভরে দিয়েছে। এই নিয়ে দু একবার বলেছে, উত্তর পেয়েছে, তোমার জন্য চিন্তা হয়, কি করব? ঠিক, তার বউ তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সেই ভালোবাসা বড় মায়া বিছিয়ে দিয়েছিল জীবনে, আজ তার সবটা গিলে নেবার মতন করে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। গল্প এই পর্যন্ত, এরপরে গান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, তারপর আবার গল্প, সে গল্পের উৎস রবীন্দ্রনাথের একটি কথা, যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ, তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে কিন্তু কখনো তাকে সম্মান করে না। যিনি পাঠিয়েছেন তার নাম আমি বুঝতে পারিনি, কাজেই সে নাম বলা গেল না। শুরু করছি গল্প গানের পর। যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ, তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে কিন্তু কখনো তাকে সম্মান করে না, রবীন্দ্রনাথের এই কথাটির সূত্র ধরে একটি গল্প আপনাদের শোনাবে সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পরীক্ষার যখন আর মাস আড়াই বাকি, সানি স্যার এলেন বাড়িতে। স্যার বলে মনেই হয় না, দাদা ডাকতে ইচ্ছে হয়। মাঝমাথায় চুল জুলপি আর ঘাড় প্রায় কামানো, মুখে দাড়ি, চকরা বকরা গেঞ্জি আর জিন্সের প্যান্ট, খুব নিশ্চিন্ত মুখ। বাবার সামনে একটা দামি সিগারেট ধরিয়ে বললেন, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি বুঝে নেব। বুঝে নেব মানে কি, সেটা বোঝা গেল এক দুদিন পর থেকে। সানি স্যার কিচ্ছু পড়ান না, পড়াবার চেষ্টাই করেন না। তিনি শুধু একটা দুটো তিনটে কোয়েশ্চেন দিয়ে যান, বলেন তোমার স্যারেদের দিয়ে উত্তরটা তৈরি করে রেখো, তার মুখস্থ করে নাও। যখন প্রশ্নগুলো নিয়ে নির্মল স্যারের সামনে ধরে দিল, স্যারের মুখটা কেমন হয়ে গেল। এইসব প্রশ্ন এইরকম তুই কোথেকে পেলি? পেয়েছি এক জায়গা থেকে। সানি স্যারের নাম কোথাও বলা বারণ ছিল, কাজেই এইভাবেই জবাব দিতে হল। নির্মল স্যার বললেন, বুঝেছি, ঠিক, আমি তো আর পারলাম না, দেখ এইভাবে যদি কেউ পারে। নির্মল স্যার খুব মজা করে পড়ান বরাবর, যদিও তার মাথায় কিছুই ঢোকে না, কিন্তু মানুষটাকে হেভি লাগে তার।
সেদিন পড়ানোর শেষে বললেন, বাবাকে একটু ডাকতো। বাবা এলো, তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল। দুজনের কথা একটু আড়াল থেকে শুনেছিল সে, সবটা বুঝতে পারেনি। নির্মল স্যারের একটা কথাই তার কানে এলো, আমি জানি আপনার ছেলে এমনিতে পাশ করতে পারত না, তবে এই যে রাস্তাটা আপনি নিলেন। একটু বিরতি, গান শুনুন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, তারপর গল্পের বাকি অংশ। তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে পাঠিয়েছেন বুঝতে পারিনি। তার সূত্র ধরে আপনাদের সৌমিত্র বসুর গল্প, তার দ্বিতীয় অংশ শোনাচ্ছি এখানে। বাবা কড়ায় গলায় বলল, আপনি আপনার কাজ করুন, আমাকে নীতি কথা শেখাতে আসবেন না। আর কিছু শোনেনি সে। প্রত্যেক পেপার থেকে ছাঁকা ছটা করে প্রশ্ন দিয়েছিলেন সানি স্যার, নির্মল স্যার লিখে দিয়েছিলেন। আর কি আশ্চর্য কাণ্ড, ঠিক সেই প্রশ্নগুলোই এল, একেবারে ফটো কপি করা। যেন লিখতে কোনো অসুবিধে হল না, কিন্তু লিখতে লিখতে সে বুঝতে পারছিল নির্মল স্যারের মতোই হয়তো এটা ভালো হল না, এটা ঠিক হল না। আজ বাড়িতে দারুণ হইচই তার রেজাল্টের জন্য। প্রচুর লোকজন এসছে বাড়িতে, ক্যাটারার পরিবেশন করছে, বসবার ঘরে স্পিকারে গান বাজছে, সবাই এসেছে হুল্লোড় করছে, কিন্তু তাদের মধ্যে নির্মল স্যারকে দেখতে পেল না সে। শরীর খারাপ নাকি? তার ভেতর থেকে কে যেন বলে উঠল, না এটা অন্য কোনো ব্যাপার। এমন সময় হাতে একগোছে ফুল নিয়ে ঢুকলো সানি স্যার। আরে আসুন 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 আসুন, বাবা দু হাত মেলে প্রায় ছুটে গেল। আরে এত দেরি কেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই যে আপনার ছাত্র, প্রণাম করো। সানি স্যার বললেন, না না ঠিক আছে ঠিক আছে, প্রণাম আর কি। তার ফুলের বোকেটা বাড়িয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন, ধরো। সে তাকিয়ে আছে একেবারে চোখে চোখ ফেলে। কি হলো, ধরো? তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ঘেন নাকি চোখ দিয়ে পৌঁছে দেওয়া যায়। গল্প শেষ, এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসু, প্রথম চিঠিটা খুলি। মিঠু সূত্রধর লিখেছেন শরৎ কলোনি এয়ারপোর্ট থেকে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, এই আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আমি কত ছোট থেকে যে তার স্পর্শ ও গন্ধ বর্ণে নিজেকে ভরিয়ে রেখেছি তা বলতে পারব না, তবে তিনি আমার সব পরিস্থিতির সঙ্গী, জীবনের যে কোনো সুখ দুঃখের সাথী। আমি তার উপস্থিতিতে আমার প্রতি নিঃশ্বাসে অনুভব করি। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও নির্ভরতা তিনি। একটা ঘটনা বলতে পারব না, প্রতি পদে পদে আমায় বাঁচতে সাহায্য করেছেন তিনি। মিঠু সূত্রধর, শরৎ কলোনি এয়ারপোর্ট। পরে চিঠি, আপনার উপস্থাপনায় বিগ এফএম 92.7 প্রচার তরঙ্গে সকাল ছটা থেকে প্রচারিত শরণাগত সৌমিত্র বাইরে দূরে অনুষ্ঠানের আমরা নিয়মিত শ্রোতা। 25শে বৈশাখ 1428 উপলক্ষে রবীন্দ্রনাথ সম্বন্ধে বিশেষ কিছু তথ্য চিঠির মাধ্যমে লিখতে বলেছেন, খুবই ভালো প্রয়াস। এই আংশিক লকডাউন ও ভয়ঙ্কর করোনা আবহাওয়াতে গত বছরের মতো এইভাবে ঘরোয়া ও অনলাইন ফেসবুক লাইভের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন করা ছাড়া কোন উপায় নেই। এবার কবিগুরু সম্বন্ধে দুটো তথ্য বলি। কবিগুরু 1349-1942 সনে শান্তিনিকেতনে জাপান থেকে একজন জুডো, ক্যারাটে ও নানান মার্শাল আর্ট কৌশল মহিলা আশ্রমিকদের শেখানোর জন্য শিক্ষক আনিয়েছিলেন, যাতে মহিলা আশ্রমিকেরা শারীরিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। আপনি সাল তারিখটা ভুল লিখেছেন, 1942 হতেই পারে না, কারণ 1941 সালে রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন।
কিন্তু মহিলা আশ্রমিকরা ইতস্তত করছিলেন কিভাবে পুরুষ শিক্ষকের কাছে শরীর চর্চা করবেন। তখন কবিগুরু একটা গান রচনা করলেন, সুর করলেন, যারা অনীহা প্রকাশ করেছিলেন তাদের দিয়ে গানটা নিজে সমবেত সঙ্গীত গাইলেন, উদ্বুদ্ধ করলেন। সেই বিখ্যাত স্বদেশ পর্যায়ের গান আমরা স্বাধীনতা প্রজাতন্ত্র দিবসে সমবেত সঙ্গীত হিসেবে করে থাকি, গান সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান। আশ্রমিকরা শারীরিক শিক্ষা গ্রহণ করলেন। আজ থেকে 80 বছর আগে কবিগুরু কত আধুনিক মনস্ক ছিলেন এই তথ্য থেকে জানতে পারি। যদিও লেখা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা তথ্য না লিখে পারলাম না। কবিগুরু পরলোক তত্ত্ব বিশ্বাস করতেন, প্ল্যানচেট করতেন, মিডিয়া হতেন। ওনার এক বন্ধুর মেয়ে, যে বন্ধু আত্মীয়দের উনি অসময়ে হারিয়েছিলেন, তাদের প্ল্যানচেটের মাধ্যমে এনে যে অজানা কথা তাদের কাছে জানা হয়নি অকাল প্রয়াণের জন্য, সেগুলো জানার চেষ্টা করতেন। হে নূতন, দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশ হোক। নমস্কার, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, গড়িয়া, কলকাতা 84। হ্যাঁ, এই আশ্রমিকদের যে শরীরের কসরত শেখানোর গল্পটা আছে, সত্যি সত্যি আছে। কিন্তু আমি আবারও বলছি, সাল তারিখটা গোলমাল করে ফেলেছেন, সাল তারিখটা আমারও খেয়াল হচ্ছে না, খেয়াল থাকলে বলে দিতে পারতাম। 1942 তো হতে পারে না। পরে চিঠি পড়ব। আমার বয়স তখন 6-7 হবে। আমার প্রবল অনিচ্ছা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়েছিল। আমাদের অত্যন্ত প্রিয় মাস্টারমশাই ছিলেন ফরহাদ হোসেন, সবাইকার ভীষণ প্রিয় মানুষ ছিলেন তিনি। তিনি শ্রেণীতে এসে বলতেন, এই তোমরা জানো আগামী 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা তখন কিছুই না বুঝে ঘাড় নেড়ে বলতাম, হ্যাঁ, ওই দিনে তোমরা সব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মুখস্থ করে আসবে। তিনি সব খাতায় লিখে দিতেন কার কি কবিতা বলতে হবে। আমার ভাগ্যে শিশু ভোলানাথ থেকে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি। দিনের দিন আমি বলতে উঠে নিজেই এক পায়ে দাঁড়িয়ে ভুলভাল ভাবে বলতে শুরু করে দিলাম। শেষে সবাই হাসতে হাসতে হাততালি দিয়েছিল। ছোট্ট অনুষ্ঠানটির শেষে পুরস্কার হিসেবে 1 পয়সা দামের একটা করে চকোলেট উপহার দিয়েছিলেন। হায়, বড় হয়ে হাজার ভিড়ের মাঝে সেই পিতৃসম ফরহাদ মাস্টার মশাইকে খুঁজে বেরিয়েছি, তার দেখা আর কোনোদিন আমি পাইনি। কার্তিক ঘোষাল, গ্রাম ও ডাকঘর ধামুয়া, জেলা 24 পরগনা। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আমাদের ছোটবেলাকার অনেকেরই খুব প্রিয় কবিতা, হয়তো অনেকেরই প্রথম আবৃত্তির কবিতা। আর সেটা করতে গিয়ে যে এক পায়ে দাঁড়ানোর গল্পটা বললেন, সেই গল্প নিশ্চয়ই অনেকের জীবনের অভিজ্ঞতার মধ্যে পড়ে। চিঠিপত্র শেষ, গান শুরু। গানের পর আমরা যে বাণীটি নিয়ে কথা বলবো, সে বাণীটি হচ্ছে, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, তাবাদ করলে ফলত সোনা। রামপ্রসাদ সেনের কথা, পাঠিয়েছেন প্রতাপাদিত্য চক্রবর্তী। বিখ্যাত গানের লাইন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। শুরু করছি গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি তখন স্টাডিতে, একবার ভালো বই পড়ছি, হঠাৎ বেলের শব্দ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:30। লাঞ্চের পর বইটা নিয়ে বসেছি, 6:30 বেজে গেছে। রঘু দরজা খুলে দিল। ওপাশ থেকে দরাজ গলায় কে বলল, তোমার সাহেবকে ডাকো, বাড়ি আছে তো? ভ্রু কুঁচকে গেল আমার। এমন চিৎকার করে কে কথা বলছে, এমন হুকুমের সুরে? নিজেই বাইরে বেরোলাম। হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে একটা আধবুড়ো লোক। রঙিন পাঞ্জাবি পরেছে, যেটা আমি একেবারেই সহ্য করতে পারি না। মুখে একগাল হাসি। আমার ভুরু সোজা হলো না, সে হই হই করে বলল, ওরে স্টুপিড, আমার এসিনো না, আমি পলাশ। চেহারা দেখে ততটা নয়, ওর ওই বাঙাল ভাষা শুনে মনে পড়ে গেল। সায়েন্স কলেজে 1 ক্লাসে পড়ত, বাঙাল ভাষায় কথা বলে সবাইকে খুব হাসাত। চিনতে পারার ছায়া চোখে পড়তেই এসে জড়িয়ে ধরল। কি ব্যাপার, আজ নাকি আমার জন্মদিন?
পলাশ সে কথা জানল কি করে? আর আমি যে কলকাতায় তাও তো এর জানবার কথা নয়। পরশু কলকাতায় এসেছি ম্যাসাচুসেটস থেকে, সামনের সপ্তাহে চলে যাব। আরে আজকের জামানায় ব্যক্তিগত বলে কিছু আছে নাকি? সবাই সব জানে, দেখ না বাকিরাও এলো বলে। বাকিরা মানে? বাকিরা মানে? বাকিরা মানে কারা? মানে আমার ক্লাসমেটরা। তুই এত বড় একটা অ্যাওয়ার্ড পেলি, সবাই মিলে সেলিব্রেট করবো না? বলতে বলতে দরজায় বেল একের পর এক। ফিরে আসবো গল্পের পরের অংশে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। জানো না এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। রামপ্রসাদ সেনের এই গান পাঠিয়েছেন প্রতাপাদিত্য চক্রবর্তী, আর তার সূত্র ধরে সৌমিত্র বসুর গল্পের শেষ অংশ। খাবার দাবার সব ওরাই এনেছিল। তুই একটা কিপটে, আর তাছাড়া নিজের জন্মদিনটা গিয়ে মনে রেখেছিস? সুতনুকা বলল, সঙ্গে গাদা গাদা উপহার। হইচই গান বাজনা, তুই সেই আগের মতোই থেকে গেলি গোমড়া মুখ। মজা ব্যাপারটা কি তোর ডিকশনারি থেকে বাদ দিয়ে দিস না? কথাটা মিথ্যে বলেনি, সত্যি তো। এসব হই হই, এসব তো সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। ছোটবেলা থেকে জেনে এসেছি সময় নষ্ট করতে নেই, করিনি কখনো। কাজের বাইরে আর কোনো দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত। তার জন্যই তো গোটা দুনিয়া জুড়ে সায়েন্টিস্ট মহলে আমার এত সুনাম। রাত 10:30 পর্যন্ত এই সমস্ত করে ওরা চলে গেল। বাড়িটা আবার ঠান্ডা হয়ে গেল, মনে হল ডিপ ফ্রিজের মতন ঠান্ডা। ফিরে এসে সেই বইটা নিয়ে বসলাম, কিন্তু মন বসল না। সারাটা ঘর তছনছ করে গেছে ওরা, অ্যাশট্রে উল্টে, সিগারেটের ছাই, কুশনগুলো এখানে ওখানে ছড়ানো, টেবিল ক্লথ ঝুলে পড়েছে। রঘু সব ঠিক করছে মুখে তার হাসি। বারান্দায় এসে বসলাম। এই যে বাজে খানিকটা সময় ছিনিয়ে নিয়ে গেল এরা, আমার কাজ নষ্ট করে দিয়ে। কই খারাপ লাগছে না তো? পলাশের ভাঁড়ামি, সায়ন্তিকার নাচ, মম নাকি কবে আমার প্রেমে পড়েছিল, রবিশ। মমের লাজুক মুখটা ভেসে উঠল চোখের সামনে, ভেসেই আছে, সরছে না। কোথায় একটা গান বাজছে, কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে মূঢ় ওরে অন্ধ। গল্প শেষ। ঘোষণা, 9831922927 এই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। চিঠি পাঠালে এই নাম্বারে পাঠাবেন এবং ওপরে লিখে দেবেন শরণাগত। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র ফেসবুকে প্রত্যেকদিন রাত্রি 9:30 সময়।